আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম তুষার, প্রভাষক পদার্থবিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব থেকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় তরল পদার্থের প্রসারণ। গত অধ্যায়ে আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম, এ পর্যায়ে আমরা তরল পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করব। তরল পদার্থের প্রসারণের মধ্যে আপাত প্রসারণ, প্রকৃত প্রসারণ এবং পাত্রের প্রসারণ, এই বিষয়গুলো রয়েছে। তাহলে তোমরা একটু এদিকে লক্ষ্য করো, এই যে তরল পদার্থের প্রসারণ, এই তরল পদার্থের প্রসারণটি বুঝতে হলে আমাদেরকে প্রথমে একটা চিত্র আঁকতে হবে। আমরা এখানে একটা চিত্র এঁকেছি, দেখো এটা একটা কাচের একটা বাল্ব, সেই বাল্বের একটা তরল পদার্থ দিয়ে পূর্ণ করা হয়েছে। সে তরলটি হতে পারে পানি বা যে কোনো একটা তরল হতে পারে, এই তরল দিয়ে পূর্ণ করা হয়েছে। মনে করো প্রথমে এই তরলটি এ দাগ পর্যন্ত পূর্ণ করা হয়েছে। তাহলে এবার দেখো যে যেহেতু এ দাগ পর্যন্ত পূর্ণ করা হয়েছে, তাহলে আমরা এবার কি করলাম যে তরলের নিচে, দুঃখিত এই বিকারের নিচে একটা আমরা মোমবাতি অথবা যে কোনো একটা বস্তু দিয়ে এই বিকারটিকে উত্তপ্ত করলাম, অর্থাৎ বিকারকে আমরা তাপ দিলাম। তাপ দিলে কি ঘটনা ঘটবে, আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরে এই পানির লেভেলটা নিচে নেমে আসছে, অর্থাৎ এ থেকে বিতে চলে আসলো। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা জানি তাপ দিলে পদার্থের প্রসারণ ঘটে, তাহলে পানি তার উপরে ওঠার কথা, তাহলে নিচে কেন নেমে আসছে? হ্যাঁ, এই প্রশ্নটা উত্তর আমরা এখন দিচ্ছি যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যখন তাপ দিচ্ছি পাত্রকে, প্রথমে কিন্তু আমরা এই তাপটা কিন্তু পাত্রের উপর দিচ্ছি, অর্থাৎ পাত্র প্রথমে তাপ গ্রহণ করছে এবং পাত্র কি হচ্ছে, প্রসারিত হচ্ছে। আমরা জানি যে তাপ প্রয়োগে কঠিন পদার্থ যে কোনো পদার্থ কিন্তু প্রসারিত হয়, যেহেতু তাপ গ্রহণ করে এই বাল্বটি উত্তপ্ত হচ্ছে এবং সে প্রসারিত হচ্ছে, যার ফলে যেহেতু পাত্র বেড়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, সুতরাং তরলের লেভেলটি কিন্তু এ থেকে বিতে নেমে এসেছে। এবার আমরা এই তাপ দেওয়া, যখন আমরা ক্রমাগত তাপ দিতেই থাকবো, তখন কি হবে, এবার এই পাত্র থেকে তাপ কিন্তু তরল গ্রহণ করা শুরু করবে, অর্থাৎ গ্রহণ করে তরল ধীরে ধীরে উত্তপ্ত হওয়া শুরু করবে, এবং তরল যখন উত্তপ্ত হবে তখন তরল প্রসারিত হবে, যার ফলে এই পানির লেভেলটা বি থেকে এতে যাবে এবং এ থেকে আবার পুনরায় কোথায় যাবে, আরো সিতে চলে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রসারণের ঘটনাটা কি ঘটেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তরলের প্রকৃত প্রসারণ, তরলের প্রকৃত প্রসারণ, প্রকৃত প্রসারণটা কি, প্রকৃত প্রসারণ হচ্ছে যে বিসি, বি থেকে সি, কারণ আমরা দেখতে পেয়েছি যে একদম তরলের সর্বশেষ যে অবস্থায় চলে গিয়েছিল বিতে চলে গিয়েছিল এবং সর্বোচ্চ লেভেল হচ্ছে সি, সুতরাং বিসি হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ। এখন দেখো যে যখন পাত্রটা এ পর্যন্ত পানি দ্বারা পূর্ণ ছিল এবং তাপ প্রয়োগ করার ফলে এ থেকে কিন্তু বিতে নেমে এসেছে, অর্থাৎ এ এ বি এটা আমরা কি বলবো, পাত্রের প্রসারণ, এ বি হচ্ছে পাত্রের প্রসারণ, আমরা সহজে বলতে পারছি এ বি হচ্ছে পাত্রের প্রসারণ। এখন এ সি টা তাহলে কি, এ সি হচ্ছে কিসের প্রসারণ, দেখো আপাত প্রসারণ, আপাত প্রসারণ হচ্ছে এ সি। এখন মনে হতে পারে যে এ সি আপাত প্রসারণ কেন, আমরা একটু আগে বলেছি যে যেহেতু তরলের প্রথমে কি পাত্রের এ এক পর্যন্ত তরল দ্বারা পূর্ণ ছিল এবং যখন আমরা তাপ দিলাম তখন কি হলো, এ থেকে বিতে নেমে আসলো, অর্থাৎ এ হচ্ছে পাত্রের প্রসারণ, এটি নিয়ে আমাদের কোনো সংশয় নেই। এখন হচ্ছে এ সি কেন আমরা আপাত প্রসারণ বলবো, কারণ এই যে আমরা যখন সাধারণভাবে তাপ প্রয়োগ করে থাকি, তুমি যদি একটা একটা ধাতু বা কলসি বা যে কোনো বস্তুতে পানি রাখো, একদম কানায় কানায় পূর্ণ করে পানি রাখবে, তুমি তাপ দিবে, দেখবে যে প্রথমে একটু নিচে নেমে গেছে এবং তারপর আবার উপরে উঠছে এবং কি হচ্ছে, সিটকে সিটকে পড়ে যাচ্ছে। তাহলে এই যে বিষয়টা, যখন এই পাত্রটা এ থেকে সিটে চলে গেল তখন কি হবে,
তখন আমরা আপাত প্রসারণ অর্থাৎ আপাত দৃষ্টিতে আমরা কিন্তু পার্শ্বের প্রসারণটা কিন্তু বুঝবো না, অর্থাৎ এটা খালি চোখে ঠিক মতো দেখাও যায় না বা আমরা এটা লক্ষ্য করি না সাধারণত। আমরা আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হবে যেহেতু আমরা এ দাগ পর্যন্ত তরল রেখেছিলাম বর্তমানে সি দাগ পর্যন্ত এসেছে, অর্থাৎ এসি আমাদের কাছে আপাত দৃষ্টিতে তরলের প্রসারণ বলে মনে হবে, এই কারণে আমরা এসি কে বললাম এখানে আপাত প্রসারণ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপাত প্রসারণ, পাত্রের প্রসারণ এবং তরলের প্রসারণ এই তিনটি বিষয় সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এখন এই চিত্র থেকে আমরা লিখতে পারি, লিখতে পারি দেখো আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু এসি প্লাস এবি, কারণ এটা তো খুবই স্পষ্ট, কারণ দেখা যাচ্ছে যে টোটাল যে প্রসারণটা আছে হচ্ছে বি থেকে সি পর্যন্ত, তাহলে বিসি এটাকে দুই ভাগে ভাগ করা যায় এসি এবং এবি। আবার দেখো এসি এবং এবি আমরা সহজে বুঝতে পারলাম, তাহলে এখানে বিসি টা কি, এখানে বিসি তে লিখেছিলাম বিসি হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, তাহলে আমরা বলতে পারি যে প্রকৃত প্রসারণ সমান সমান এসি টা কি, এসি হচ্ছে আপাত প্রসারণ, তাহলে আপাত প্রসারণ যোগ এবি হচ্ছে পাত্রের প্রসারণ, পাত্রের প্রসারণ। ধরো আমরা বুঝতে পারলাম যে এখন এই যে বিসি বা প্রকৃত প্রসারণ কে আমরা যদি বলি, যেহেতু আয়তন প্রসারণ তরলের প্রসারণ বলতে মূলত আয়তন প্রসারণ বোঝানো হয়, সুতরাং এখানে আমরা ভি আর লিখলাম, কারণ প্রকৃত প্রসারণ আর হচ্ছে রিয়াল, রিয়াল এক্সপ্যান্ড আমরা তাহলে বললাম যে প্রকৃত প্রসারণ। এই কারণে আপাত প্রসারণ, আপাত শব্দটা ইঙ্গিত হচ্ছে অ্যাপারেন্ট, এই কারণে আমরা এখানে এ, এটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করলাম, এ হচ্ছে আপাত প্রসারণ অর্থাৎ এসি প্লাস, আর এবি হচ্ছে পাত্রের প্রসারণ অর্থাৎ গ্লাস, গ্লাসের আমরা ইলেকট্রন ভি জি গ্লাসের প্রসারণ। তাহলে আমরা এই একটা সূত্র পেয়ে গেলাম যে কি পেয়ে গেলাম যে প্রকৃত প্রসারণ সমান সমান আপাত প্রসারণ যোগ পাত্রের প্রসারণ। এখন যদি আমরা সরাসরি প্রসারণ বললাম, এখন যদি প্রসারণ সহগ বলা হয় তাহলে এক্ষেত্রে আমরা আমরা জানি যে পূর্বের ক্লাস আমরা করেছিলাম যে আয়তন প্রসারণ সহগে আমরা গামা দ্বারা প্রকাশ করি, এবং এখানে যেহেতু আর অর্থাৎ রিয়াল প্রকৃত প্রসারণ এখানে আমরা আর লিখব প্লাস গামা এ প্লাস গামা দুঃখিত গামা জি। তাহলে এই দুটো সূত্রই আমরা গাণিতিক সমস্যা সমাধানে ব্যবহার করতে পারব, যদি প্রসারণ সহগ বলে তাহলে এটি, আর যদি শুধু প্রসারণ বলে তাহলে এটি। সুতরাং আমরা তরলের তিন ধরনের যে প্রসারণ হয় সেই প্রসারণের সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এবার এই প্রসারণ নিয়ে যে গাণিতিক সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো আমরা কি ধরনের সূত্র ব্যবহার করব আমরা এবার সেটি নিয়ে একটু কথা বলব। আমরা এর পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছিলাম যে আয়তন প্রসারণ সহগ গামা এর একটা সূত্র আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে কি সূত্র ছিলাম ডেল ভি ডিভাইডেড বাই ভি ওয়ান ডেল থিটা, ডেল ভি ইকুয়াল টু ভি ওয়ান ডেল থিটা এটা আমরা শিখেছিলাম। তাহলে এখানে ডেল ভিটা কি আমরা দেখলাম যে যদি বলি যে পাত্রের আদি আয়তন ছিল ভি ওয়ান এবং চূড়ান্ত আয়তন হচ্ছে ভি টু, তাহলে এখানে ডেল ভি সমান সমান ভি টু মাইনাস ভি ওয়ান, অর্থাৎ ডেল ভি দ্যাট মিন্স ডিফারেন্স অফ ভলিউম, অর্থাৎ কি আয়তনের যে একটা পার্থক্য বা আয়তনের যে প্রসারণটা ঘটেছে এখন আমরা বলবো ডেল ভি। তাহলে এটি আমরা এই সূত্রটা আমরা পেয়েছিলাম এখান থেকে। তাহলে আরেকটি সূত্র আমরা পেয়েছিলাম যে চূড়ান্ত যে অর্থাৎ এইটা চূড়ান্ত আয়তন প্রসারণ, এই বিষয়টা আমরা নির্ণয় করতে আমরা একটা সূত্র এখানে শিখেছিলাম এর আগের ক্লাস, অর্থাৎ কঠিন পদার্থের প্রসারণ থেকে আমরা এই সূত্রটা শিখেছিলাম। সূত্রটা হচ্ছে ভি টু ইকাল টু ভি ওয়ান ইন্টু ওয়ান প্লাস গামা ডেল থিটা, ভি টু ইকাল টু ভি ওয়ান ওয়ান প্লাস গামা ডেল থিটা, এটি হচ্ছে চূড়ান্ত প্রসারণের সূত্র। তাহলে দেখো আমরা এই সূত্রটা লিখলাম, এই দুটো সূত্র আমরা তিনবার করে লিখবো, আবার লিখি আমরা গামা ইকাল টু ডেল ভি ভি ওয়ান ডেল থিটা এবং ভি টু ইকাল টু ভি ওয়ান ওয়ান প্লাস গামা ডেল থিটা, আমরা আবারও লিখবো আবার লিখবো যে গামা ইকাল টু ডেল ভি ডিভাইডেড ভি ওয়ান ডেল থিটা এবং সর্বশেষ যে লাইন ভি টু ইকাল টু ভি ওয়ান ওয়ান প্লাস গামা ডেল থিটা। এই যে সূত্রগুলো আমরা লিখলাম, একই সূত্র আমরা তিনবার লিখলাম, এখন কেন তিনবার লিখলাম মনে হয় তোমাদের কাছে বোধগম্য হয়েছে,
যে আমরা দেখলাম যে তরলের প্রসারণ মূলত তিন প্রকার, এখানে আমরা তিনবার লিখেছি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা যখন প্রকৃত প্রসারণ বলেছিলাম, যেহেতু রিয়াল প্রকৃত অর্থ রিয়াল, এখানে আমরা এখানে আর দ্বারা চিহ্নিত করব এবং এখানে আমরা ডেল ভি আর এটা দ্বারা লিখব। এবং এই ক্ষেত্রে অর্থাৎ তাহলে আমরা কি পেলাম যে তরল পদার্থের কি আপাত দুঃখিত আপাত, হ্যাঁ আপাত প্রসারণ সহগ, তাহলে আমরা গামা আর দ্বারা সূচিত করেছি। তাহলে গামা আর ইকুয়াল টু ডেল ভি আর ডিভাইডেড ভি আর ডেল থিটা। এখন এক অনুরূপভাবে যদি আমরা বলি যে প্রকৃত চূড়ান্ত প্রকৃত প্রসারণ, তাহলে সে কি হবে, এখানে জাস্ট আমরা শুধু লিখবো এখানে একটা আর লিখবো, আর কিন্তু সবকিছু একই থাকবে। এটা আমরা প্রথমটা লিখলাম যে প্রকৃত প্রসারণ। এবার আমরা আসি আপাত প্রসারণ। তাহলে আমরা আপাত প্রসারণ আগেই বলেছি যে আপাত এই কথাটা ইংলিশ শব্দ হচ্ছে অ্যাপারেন্ট, এখানে আমরা এখানে জাস্ট এ লিখলাম, এখানেও জাস্ট এ লিখলাম। এবং চূড়ান্ত যে আয়তন সেখানেও আমরা এখানে শুধুমাত্র এ লিখব। তাহলে কিন্তু আমরা আপাত প্রসারণের সূত্র দুটি পেয়ে যাবো, একটি হচ্ছে আপাত প্রসারণ সহগ, একটি হচ্ছে আপাত প্রসারণের ক্ষেত্রে চূড়ান্ত যে আয়তন সেটি আমরা পেয়ে যাবো। এবং আরেকটি আছে যে পাত্রের প্রসারণ, আমরা আগেই বলেছি যে পাত্রের প্রসারণকে আমরা জি দ্বারা চিহ্নিত করছি, অর্থাৎ গ্লাস। সুতরাং এখানে আমরা শুধুমাত্র জি ব্যবহার করবো, এখানে জি এবং এখানেও জি দ্বারা চিহ্নিত করবো। একইভাবে এক্ষেত্রে আমরা জি লিখব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটি প্রসারণের ক্ষেত্রে আমরা সূত্রগুলো পেলাম। এই সূত্রগুলো ব্যবহার করে খুব সহজেই তুমি গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।